দর্শক সপ্তাহ ঘুরে আবারও আমন্ত্রণ মা আমার মা অনুষ্ঠানে পৃথিবীর সকল মায়ের পক্ষ থেকে আমি আহমেদ সবাইকে আদর স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আজকের পর্ব আমাদের অতিথি একজন স্বনামধন্য ডাক্তার তবে আজ তাকে আমরা তুলে ধরবো একজন মমতাময়ী মা হিসেবে চলুন দর্শক পরিচিত হয়ে আপনাকে স্বাগত মা আমার মা অনুষ্ঠানে কেমন আছেন ভালো আছি আপনাকেও ধন্যবাদ ये से मिस्ट्री को আপনার জন্মস্থান বাবা মা এবং শৈশব সম্পর্কে কিছু বলেন আমার জন্মস্থান হলো সিলেট যে বাড়িতে জন্ম নিয়েছিলাম ওই বাড়িতে এখনো আছে হাফিজ কমপ্লেক্স নামে আমরা সব ভাই বোন শুধু বড় দুজন ছাড়া সব ওই বাড়িতে জন্ম হয়েছে আর সেটা ওই যে বললাম আশি বছর হয়ে যাচ্ছে আর আমার আব্বা এবং আমার মা দুজনই বেঁচে ছিলেন আমার আব্বা মারা গেছেন এইটটি ফাইভে আর মা মারা গেছেন একটু আগে সিক্সটি নাইনে আম্মা আগে মারা হ্যাঁ আম্মা আগে মারা গিয়েছেন হ্যাঁ আর আমার আব্বার জন্মস্থানও সিলেটেই একটু আমাদের যেখানে আমার জন্ম হয়েছে ওখান থেকে হার্ডলি কতক্ষণ হাঁটলে বোধ হয় টোয়েন্টি থার্টি মিনিটস কাছাকাছি কাছাকাছি আমার আব্বার বাবা ছিলেন খান বাহাদুর তখনকার দিনের এবং উনিশশো ছিয়ানব্বই সালের বোধ হয় গ্র্যাজুয়েট তো ওই বলছি আমার ফাদার এম এ এল এল বি তখনকার দিনে সব তো কলকাতায় পড়ালেখা করতেন আর অ্যাডভোকেট প্রফেশনালি ছিলেন একজন অ্যাডভোকেট তবে ওনার অ্যাডভোকেট হিসাবে নাম ছিল কিন্তু উনি বেশি করতেন আপনার পলিটিক্স পলিটিক্স পলিটিক্সে সব রকম পলিটিক্সে অগ্রণী ভূমিকা পালন করেছেন ওই যে ইন্ডিয়ার থেকে যখন পাকিস্তান আর পাকিস্তান আর ইন্ডিয়া বিভক্ত হলো তখন আমার আব্বা ছিলেন মুসলিম লীগের সেক্রেটারি জেনারেল এবং উনার তত্ত্বাবধানেই এই সিলেট মৌলিবাজার হবিগঞ্জ পার্ট অফ করিমগঞ্জ পাকিস্তানে আসে তো আমার মা বাবা দুজনই খালি বাবার নাম বলছি মাও ওনারা সমাজ সেবা করতেন আমার মা তাছাড়া খুব ছোট্ট বয়সে বিয়ে হয়েছিল আমার আব্বার পরিবার আবার সবাই লেখাপড়া আমার আব্বার চার ভাই এক বোন ছিলেন সবাই তখনকার দিনের মিনিমাম তাদের লেভেল ছিল গ্র্যাজুয়েশন আমার পুপু কিন্তু ফার্স্ট মুসলিম গ্র্যাজুয়েট ফ্রম সিলেট ডিভিশন পুপি একজনই আর মা ছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে বিয়ে হয়ে সংসারে ঢুকেছিলেন লেখাপড়া কি বলে যেটাকে বলা হয় স্কুল কলেজ যে করেন নাই তবে শিক্ষিত পরিবারে আসার ফলে আমার ফাদারের চেষ্টা এবং উনি শিক্ষিত বলবো এবং পরে যত রকমের শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোর সাথে যুক্ত ছিলেন মৃত্যুকালে উনি একটা প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন যখন মারা যান তখনও তো সেই জন্য বলছি দুজনই ওনারা পলিটিক্স করতেন তবে সবচেয়ে বেশি ওনারা বোধ করে গিয়েছেন সমাজ সেবা আর শিক্ষার প্রসার আমরা ভাই অনেক তখনকার দিনে থার্টিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমার সবচেয়ে বড় বোন এখনও জীবিত ঢাকায় আছেন আপনি আমার দ্বিতীয় ভাই এর পিএইচডি ফ্রম আমেরিকা উনি মারা গিয়েছেন আপনি কি সবার ছোট আমি না না আমি সবার ছোট রকমই হতে পারি না তারপরে আমি ফোর্থ ইন দা ফ্যামিলি তো লেখাপড়া সবাই করেছি আমাদের প্রাথমিক শিক্ষা তারপরে আমরা যখন বলতাম ওগুলোকে ইন্টারমিডিয়েট সায়েন্স ইন্টারমিডিয়েট আর্টস এখন নাম বোধ হয়েছে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট প্রত্যেকে সিলেটে করে আসছি ওই তেরো ভাই বোনের মধ্যে এক বোন মারা গেছে সেভেন্টি ওয়ানে আর বড়ো ভাই মারা গেছে আজ থেকে দশ বছর আগে প্রত্যেকেই ওই ইন্টারমিডিয়েট পড়ে ঢাকাতে আসছি এসে ঢাকায় লেখাপড়া করেছি মোহিত ভাই হলেন থার্ড ইন দ্য ফ্যামিলি যিনি অর্থমন্ত্রী আপনার ভাইবন্ডের এই যে অবস্থান এটা আপনার মা বাবা ডিফিনেটলি এটাই তো বলতে হচ্ছে আমার মা 14 বছর বয়সে আসছিলেন এই বাড়িতে বহু একটা জমিদারের খুব নামি দামি জমিদারের মেয়ে তখন দিনবসে এত নাম তাদের অন্য একটু কিশোরী বউ একদম ছোটবেলা তো যখন ওনার বিয়ে হয় তো শুনেছি যে কেউ রাজি হয় না যে কি কোথায় জমিদারও না চৌধুরীও না এসব বাড়িতে আবার বিয়ে কি হবে তারা সব বাড়িতে বিয়েই দিত না তো যাই হোক আমার মা বোধ সবচেয়ে বেশি আমি বলবো আমরা অনেক ভাই বোন কিন্তু প্রত্যেকে পড়াশোনা করেছি এটা আম্মা না থাকলে আমরা বোধ পারতাম না বাবা থাকলেও বোধ হয় বাবার ব্যস্ত রাজনীতি করতেন ইভেন যখন আমাদের দেশে ওই যে কি হলো একবার তো হলো ইন্ডিয়া পাকিস্তান মুসলিম হিন্দু টিচাররা তো বেশিরভাগই চলে গেলেন তারপরে কিছু আগের দিনে আজকাল হয় বোধ অন্যরকম এটাকে বলতো হিন্দু মুসলিম দাঙ্গা ও একবারই হয়েছে তো প্রত্যেকবার একবার হলে পরেই কিছু হিন্দু টিচাররা চলে তো সিলেটে বেশি হিন্দু প্রধান ছিল ওরাই লেখাপড়ায় সবচেয়ে অগ্রবর্তী ভূমিকা ওদেরই ছিল আমাদের সব টিচাররা প্র্যাকটিক্যালি হিন্দুই ছিলেন দুই চারজন বাদে তো আমার আম্মার কাজ ছিল বাড়ি বাড়ি ঘুরে যেসব মহিলারা কিছু কিছু শিক্ষিত যারা পড়াশোনা করে বসেছিল যেমন আমার চাচি লেডি ব্রেবনের বিয়ে কোনো দিন চাকরি করেননি তো যখন দেখা গেল যে টিচারের অভাব আমার মা জোর করে এইগুলাই করতেন ওনারা স্কুল কলেজ সিলেটে একটা মহিলা কলেজ আছে বহু পুরানো ওরকম ওনাদেরই বলবো ওনাদের কাজই ছিল মেয়েদের ধরে নিয়ে পড়াতেন আর টিচার শিক্ষিত দেখলেই টিচার বানাতেন আমার দাদা ও ছেলে মেয়ে সবাইকে সমান পড়িয়েছেন এবং এটা শুনলে হয়তো বুঝতে পারবেন উনি মুখে কথা বলে গেছিলেন যে আমার ছেলে মেয়েরা সম্পত্তি সম অধিকার পাবে যেমন ওই দুই আনা না আনা নাই ছেলে যে বেশি অংশ পাবে মেয়ে আমার চাচা রাতায় আমার বাবাই আসল করে গেছেন আমরা ভাই বোন সবাই সমান আমাদের যা টুকটাক সম্পত্তি আছে সবшими সমান সমান আমাদেরও কাফলে কোনদিন বুঝি নাই যে ছেলে আর মেয়ের মধ্যে একটা প্রভেদ আছে সরকারিভাবে নিসবগা থাকলেও মানে আপনাদের পারিবারিক এতে আর সমান ওই যে বললাম ভাই বোন সংমিশ্রণে পরিবার প্লাস অনেক আত্রয়সজন গ্রাম মার দেশ গ্রামে ছিল আসতেন সবাই বাড়িতে থাকতেন কিভাবে যে থাকতাম এখন চিন্তা করি কনজারভেটিভ ছিলাম না তবে হ্যাঁ ধর্ম আমাদের যেমন নামাজ রোজা ছোটবেলায় শিখেছি এবং জানতাম এগুলো করতে হয় আমি দেখলাম যে আমাকে দেখে আমার ছেলেমেয়েরা জন্ম যখন থেকে রাখছে তারাও শিখে ফেলেছে কিন্তু বলতে হয় না আমাদের যেগুলো করো আমি ওই যে বললাম সবকিছু আমাদের সামহা ভেরি ইজি ছিল তো ছেলে মেয়ে হিসাবে কোনো প্রবেশ ছিল না ছেলেদের সাথে হকি ফুটবল না তোমার এই তো আমি বাড়িতে দুজন ডাক্তার দেখতাম প্রায় আসতেন এতে তাছাড়া আমার মামা একজন আবার তখন ডাক্তারই পড়তেন তো সে দুই মহিলা সিলেটের আসতেন আব্বা আমার কাছে সারাক্ষণে কাজে কর্মী তো ওদের দেখে ভালোই লাগতো তা আমি বললাম যে আমি ডাক্তার হব তো আমার ভাই বললো ঠিক আছে ওই বড়ো ভাই মুহিত ভাই না তার বড় আমরা বড়ো বড়ো ভাই ডাকতাম ডক্টর মুসি তো আমি লিখলাম উনি খুব খুশি হলো বললো খুব সুন্দর তো লিখছিস ক্লাসে সবাই খুব প্রশংসা করলো ওই যে লিখলাম ওইটাই আমার এম হয়ে গেল আমি আর দিন ওইটা দেখে যাইনি আর একটা মজারও আবার দুর্ঘটনা আমাদের বাড়ির সামনে খুব বড় পুকুর ছিল নিজেদের বাড়িতে ছিল আর এটা সরকারি পুকুর আর আমার ভাই মহিদ দুজন পুকুরে ঢুকছি সাঁতার দেব আমি তখন ভালো শিখি নাই হ্যাঁ উনিও অত বড় না বুধ কোন ক্লাসে ছিলাম আল্লাহ যান একদম ছোট তারপরে আমি বুধয় পানি টানি খাইয়া ওনাকে খুব ধরেছি উনিও ছোট দুজনই তখন দুজনই তখন পানিতে ঢুকতেছি হ্যাঁ পাড়াতে যাচ্ছিলো একজন ছেলে সে দেখে চিৎকার দিয়ে নাকি নামছে যে দুটাই তো ডুবে মরে যাচ্ছে অনেক ছোট তখন অনেক ছোট খুব সম্ভব আমার মনে হয় ছয় সাত আট নয় আমার আব্বা এভরিডে ওই পুকুরে সকাল বেলা উঠে

তারপরে তারা ধরে উঠে নিয়ে আসলো কিছু হয় নাই মানে পানি খাই নাই সাইকেল চালাতাম একদম শহরে সব জায়গায় এখন চিন্তা করতে পারি না আমার মেয়ে যখন হলিক্রসে পড়ে এইটটি ফাইভ সিক্স ফোর টুর হবে তো সে তো গল্প শুনছে আমার মার কাছ থেকে সবই তো বলতো যে তোমরা সাইকেল চালিয়ে সব কিছু করতো আমাকে দাও না কেন তা আমি বলতাম এখন দেওয়া যায় না এগুলা তো ওইটা বুঝাতে পারতাম না যে কেন দেওয়া যাবে না তারপরে একদিন সে চালাচ্ছে পাড়াতেই হঠাৎ দেখি এসে আমার খুব বড় বারান কী ছিল উঠান ওখানে মোহাম্মদ বলেছিলাম সাইকেল থেকে চুড়ে ফেলে দেখলাম বললো আমি আর কোনো দিন সাইকেল চালাবো না তখন বুঝলাম প্রতিবেশী ভদ্রলোকের ছেলে মেয়ে মার্ক উদয় করেছে তো আমি তখন সে বুঝলো ডিফারেন্স আমাদের সময় কিন্তু সেটা আমি বলছি ফোরটি এইট সেভেন নাইন ফিফটি ফিফটি ফাইভ ফিফটি সিক্স পর্যন্ত সিলেটে ছিলাম তারপরে ঢাকায় চলে আসছি মেডিকেল কলেজে ম্যাডাম আপনার স্বামী এবং কিছু আমি সিক্সটি ওয়ানে পাস করেছি করে উইদিন থ্রি মান্থস আই জয়েন গভর্নমেন্ট সার্ভিসে ঢাকা মেডিকেল কলেজে ছিলাম আমারই সহপাঠী ডক্টর শেখু হুমায়ুন কবির উনি ছিলেন সাজাইতে তো আমাদের তখনই পরিচয় হয়েছিল এবং সিক্সটি ফোর বিয়ে হয়ে সিলেটে তারপরে সিক্সটি ফাইভে জুনে আফটার ওয়ান ইয়ার হ্যাঁ আমার আমরা স্কলারশিপ পেলাম তাকে বলতো ওই যে বললাম তখনকার দিনে স্কলারশিপগুলো কিন্তু ইস্ট পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সবার জন্য ছিল কিন্তু ম্যাক্সিমাম চলে যেত পশ্চিম পাকিস্তান এটা আমরা জানতামই না শফিল আজম বলে একজন সেক্রেটারি ছিলেন সিএসপি অফিসার চিটগাংয়ের উনি আসলো বোধহয় হেলথ সেক্রেটারি হয়ে আর সেন্টারেও বোধহয় একজন বাঙালি ফজলুর রহমান নাকি এখন নামটা মনে নেই আমার এত উনিও ছিলেন ওরা দুইজন দেখল কি আমাদের ছেলেমেয়েরা যেতে পারে না শুধু পাকিস্তান থেকে যায় তো ওনারা এসে এগুলো ঠিকঠাক করা দেওয়ার ফলে আমরা যারা ভালো স্টুডেন্ট তো আমরা তো সবাই চান্স পেলাম এবং আমাদের চেয়ে দশ পনেরো বছরের সিনিয়র স্যাররা আপারাও চান্স পেল তো ওই সময় অনেকে আমরা সিক্সটি থ্রি ফোরের দিকে বোধ প্রায় সবাই চলে গেল পড়তে আমার হাজব্যান্ড হলো সিক্সটি ফাইভের জুলাইতে বোধ আমি একটু দেরিতে আমার ওই ট্রেনিংয়ের একটা কারণে তারপরে যুদ্ধ লাগলো এটাকে দুই যে যুদ্ধ ছিল একবার আসছিলো বাংলাদেশ আর ইস্ট পাকিস্তান আর ইন্ডিয়ায় পঁয়ষট্টি সালে সেপ্টেম্বর একটা যুদ্ধ হয়েছিল তো এই যুদ্ধ হওয়াতে মাঝখানে আবার কিছুদিন সব বন্ধ থাকলো তা আমি আবার সিক্সটি ফাইভেই চলে গিয়েছিলাম ডিসেম্বরে বিলেতে তো ওখানে গিয়ে পড়াশোনা করে হায়ার ডিগ্রি নিয়ে সিক্সটি এইটে ফিরে আসছিলাম আমি করেছিলাম এমআরসিওজি যেটা বললো আমাদের সাবজেক্টে হাইয়েস্ট ডিগ্রি আর আমার এইট হাজব্যান্ড করেছিলেন ডাবল এফআরসিএস ওটা হলো সার্জারিতে হাইয়েস্ট ডিগ্রি আমার মেয়ে ওখানে জন্ম হয়েছিল লুবনা কবির তখন সিক্সটি সেভেনের জন্ম থার্টিন্থ অফ সেপ্টেম্বর তারপরে আমরা দেশে ফিরে আসি আসার পরে কিছুদিন ছিলাম আমাদের তখন এখানে ওই পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট এখন যেটা ইউনিভার্সিটি হয়েছে বঙ্গবন্ধু নাম তো জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির আগে ছিল পোস্ট গ্র্যাজুয়েট কথা সবাই চিনবেন অনেকেই পিজি বললে চিনবেন ওখানে জয়েন করলাম কিছুদিন তারপরে খুলনাতে আমরা দুজনকে একসাথে পোস্টিং দিয়েছি আমরা এই ফার্স্ট ব্যাচ এই গভর্নমেন্টে যারা বিদেশ থেকে ডিগ্রি করে ডিস্ট্রিক্টে গেছি তো খুলনাতেই ফ্রম ঢাকার থেকে ঢাকায় আসছিল ঢাকাতে খুলনা খুলনায় যাওয়ার পথে ফ্রম যশুহর টু খুলনা যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্টে হি ডাইড নাইনটিন তখন আমার ছেলে ওই বাংলাদেশের জন্ম ওই যে ছেলেকে দেখলেন হি ওয়ার সিক্স মান্থ ওল্ড তখন উনি নিজে ড্রাইভ করছিলেন তো ওইটা কি নিয়ন্ত্রণ হারে ফেলেনা হয়েছিল কিভাবে দুর্ঘটনাটা কাকে যেন আপনার রাস্তা দিয়ে দৌড়াচ্ছি যেটা শুনেছি আর কি কে যেন দৌড়ে যাচ্ছিল একটা রেক করার পর ওটা তো আমাদের একজন হেলথ মিনিস্টার মারা গেছেন খুলনারী ভদ্রলোক বোধহয়ছিলেন তো উনি একদিন গল্প করে আমাকে বলতেছেন আমাকে না অনেক রে যে উনারা নাকি একবার ঢাকার থেকে খুলনা যাচ্ছিলেন খুলনার থেকে উনি কোনো খুলনায় পলিটিশিয়ান যশোহর যাচ্ছিলেন কারণ বঙ্গবন্ধু সেদিন যশোহরে আসছেন তো ওনারও কার অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায় তো ওদলোক বলতেছিল আর কি যে ঘটনাটা যে আমাকে এই ডাক্তার সাহেবই গিয়ে বাঁচাইছিল রাস্তা থেকে না ওনাকে আমরা বাঁচাতে পারলাম আপনার সুখের কোন স্মৃতির কথাই এই মনে হচ্ছে সুখ তো নিশ্চয়ই ছেলে দুটোই মানুষ হয়েছে আমি তারপরে নাইনটিন সেভেন্টি ফাইভে নভেম্বরে আই মেয়ারেজ সেকেন্ড টাইম আমার বাব মা ভাই মুন্ডাই ঠিক করলো একজন আর্মি ডাক্তার কর্নেল ওনারও দুই ছেলে পাকিস্তানে যারা ব্রট প্রটাপ তখন বাংলাদেশে চলে আসছেন ওই যে যুদ্ধের পরে বন্দি হিসাবে আর ওনারও ওয়াইফ পাকিস্তানে মারা গেছেন এরকম তিন চার বছর আগে তো উনি আর্মি ছিলেন পরে আর্মিতেই নেভিতে ছিলেন আর্মিতে ছিলেন এয়ারফোর্সে ছিলেন এই যে ডাক্তার সব সময় রিটায়ার্ড করলেন এই যে কর্নেল তাদের কমান্ডেন্ট অফ সিএমএইস বোধ হয় এই এই বাড়ির সামনে সকালবেলা মর্নিং ওয়াকে গেছেন নাইনটি সেভেনের এপ্রিল আর যার সাথে মর্নিং ওয়াক করতেছিলেন উনিও একজন কার্ডিওলজিস্ট আমার টিচার এখনও জীবিত আছেন ওনার সাথে হেঁটে হেঁটে গল্প করে ওখানে হার্ট অ্যাটাক হি ডাইট ইনস্ট্যান্টেনিয়াস অন দ্য স্পট তো আছে স্মৃতি অনেক তারপরে লাইফ গৌজন আমার ছেলে ছোটো মেয়ে বড় তো মেয়ে গ্র্যাজুয়েশন করছে ইন্টারমিডিয়েট পাশ করছে হলিক্রস থেকে তারপরে ওই যে বললাম বি এ আমেরিকার থেকে এমবি এ সে অনেক জায়গাই করেছে ভালো ভালো জবই করেছে রিসেন্টলি একটা জবে এনেই তার মে 11th ক্লাসে উঠেছে সব ব্যস্ত একটা মে পরে দুই মে তো ওকে নিয়ে ব্যস্তরকে কলেজে দেওয়ার জন্য আর আমার ছেলে এমএ फ्रॉम বোস্টন ও ইন্টারমিডিয়েট পাস করে ডাক্তারি পড়ার জন্য ইচ্ছা ছিল ভর্তিও করেছিলাম তো সে বলছে আমি ডাক্তারি পড়ব না ডাক্তারি পড়ব না তারপরে আমার মেয়েও আসলে তখন সে বলে যে এত ভালো এডুকেশন সিস্টেম আমেরিকায় আর এত কষ্ট করে কেন এদেশে পড়বে আমি তুমি যদি বলো তাহলে ও পড়বে না ঠিক আছে যা তো চলে গেল সেও পড়ছে ওখানে ভালো ভালো ইউনিভার্সিটিতেই চান্স পাইছে রাইস ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন্টার গ্র্যাজুয়েশন আর বস্টন ইউনিভার্সিটি ও কিন্তু আবার বিদেশ টাকা পছন্দ করে নেই পাশ করেই দেশে চলে আসছে ছেলে ছেলে মেয়ে কয়জন ছেলে তিন ছেলে থার্টিন ইলেভেন মেয়ের ছেলে তো ভালো আছে তারা কেউ কোনো অসুবিধা নাই এ হলো আমার তৃতীয় নাতি ছেলের দিকে নাম হলো রাইস কবির ক্লাস ফাইভে পড়ে খেলাধুলা খুব পছন্দ করে সারাক্ষণই খেলে কলকাতাও গিয়েছি শুধু সাকিবের খেলা দেখার জন্য বাপ নিয়ে গেছে আর অন্য ফুটবলও বোধহয় খেলে আমার বাসায় সে জানে সব জায়গায় যায় এদিকে আবার বিকেলবেলা স্কুল থেকে এসে কোনো কোনো দিন যায় ওরা খেলতে কোনো দিন কম্পিউটার ক্লাসে কোনো দিন আবার বোধহয় আগে ফুটবল খেলতেও যেত কোচ বোধ হয় কোচ ছিল খেলা শেখাতো তারপরে আবার ফ্রেন্ডস সেটাও পড়াশোনা করে আর তো খুবই ভালো বাবার নাম শাহিদ কবির আমার নাম লামিয়া মোরশেদ আমার আরো দুইটা ভাই আছে একটা বড় একটা ছোট বড়টার নাম রায় ছোটটার নাম রাফান ম্যাডাম সন্তানদের বেড়ে ওঠার ব্যাপারে কোন বিষয়টাকে আপনি গুরুত্ব দিয়েছিলেন দুঃখী সেবা করাটা খুব ভালো তাদের আশ্রয় দেওয়া ভালো দুই নম্বর হলো যে জানতো যে সবার একটা দায়িত্ব আছে তার মা এই দায়িত্ব করে মামারা থাকতো আমার সাথে বা নিজেদের সবার এক একটা কাজ আছে ওইটাও তারা এটা কিন্তু আমার ভাইরা বলবো আমি খুব বেশি তাদের কি করেছে আমার সাত ভাই প্রত্যেকেই খুব খেয়াল রাখতেন ওদের যাতে ওরা ঠিক মতো মানুষ হয়ে ওঠে তো এইটা আমি বলবো আমার ফ্যামিলির প্রত্যেক ছেলে মেয়ে কখনো অন্যায় আবদার করে নাই তবে আমার ছেলে যখন খুব তখন ওই বঙ্গবন্ধু সবাই জানে জয় বাংলা বঙ্গবন্ধু জানে তখন তো জয় বাংলা সিক্সটি নাইনের জন্ম হয়েছে অক্টোবরে তো আমাদের রাস্তার পাশে দিয়ে জয় বাংলা যেতেন বঙ্গবন্ধু যেতেন সুমানবাগে ওদের একটাই কাজ ছিল দেখলেই জয় বাংলা আর কিছু বুঝতো না তারা তারপরে যখন জয় বাংলা আসলেন বাংলাদেশে টেন্থ অফ জানুয়ারি সে দলল সে দেখবে গিয়ে কোন রাস্তা দিয়ে যাবে তো সেই পিজি হাসপাতালে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বারান্দায় দাঁড়িয়ে ছিলাম তখন পিজি হাসপাতালের সামনে একটা দোকান ছিল ওই দোকানের উপরে কারণ জয় বাংলা দেখবে তো তখন বাচ্চাদের মধ্যে ওরকমই ছিল আর কিছু বুঝতো না তো জয় বাংলা মানেই সব কিছু তো সেরকম ছিল ওই টাইপের আর কি সে না সব বাচ্চারাই তো অনেক রকম তো যেটা বলছি স্কুলে পড়াশোনা কোনোদিন আমার কোনো প্রবলেমই হয় নাই আমার মেয়ে মাঝে মাঝে কিছু একটা কথা বললে শুনতো না তা বললাম তোমাকে বলি তুমি এটা করো না কেন তো বলতো মাম্মি তুমি আমার মিসকে বলে দিও মিস বললে করব। তো আর মিস একদিন শুনে ওরা খুব হাসতেন যে মিস বললে সে আগের বাচ্চার সত্যি কথা বলতে টিচার কে যেটা যে কোনো ব্যাপারে তাদের মিস যদি একটা কথা বললে ওটা শুনতে হবে তো একটা সত্যি কথা বলতে গেলে আগে দিনে টিচার রত সব দিকে খবর রাখতে না আদর করতে এখন আমি যাই না খালি শুনি খালি প্রাইভেট পড়ায় আর মারে এই তো আমি তো কোনো শুনি নাই এরকম কথা আগে মেট্রিকে আমার মেয়ে বললো যে মাম্মি আমার ছেলের নাম সাইদ ডাকে বাবু যে বাবুর জন্য টিচার রাখতে হবে স্কুলে আমি বলছি কেন বলে মার্ক না হলে বেশি ভালো দেয় না ওইভাবে লিখতে হয় তো যাই হোক পড়াশোনা করেছে ভালোভাবেই খালি পড়া না এক্সট্রা আমার মেয়ে ডিবেট করতো খুব ভালো একবারে সবসময় চ্যাম্পিয়ন হতো সন্তান সঠিকভাবে গড়ে তোলার ব্যাপারে আপনার পরামর্শ কি যে বাড়িতে মা বাবা দুজন অত্যন্ত দরকার সোজা করে। আর দুজনের মধ্যে সবচেয়ে বড়ো কথা হলো একটা ভালো সম্প্রীতির ভাব থাকতে হবে এই যে আমাদের অনেক যেমন আছে বাবার কথা মা শুনে না মার কথা বাবা শুনে না বাচ্চারা এগুলো দেখলে অশান্তি সংসার খুব অসুবিধা তো বাচ্চারা যখন দেখে যে মা বাবা সব সময় সব কাজকর্মে সুন্দরভাবে যা হচ্ছে সব একটা সুন্দর একটা সাজানোভাবে হচ্ছে ওরা স্কুলে যাচ্ছে বাবা বেতন দিচ্ছেন যেটা আমাদের দেশে বই খাতা কেনার সময় হেল্প করতেছেন মা আবার দেখতেছেন যে খেলো কিনা না কাপড় স্কুলে পড়ে গেল কি না এটাই তো আমাদের সংসারে সবসময় তাই ছিল এখনও আছে এখন আমরা এইভাবে দেখেছি যে মা বাবা যা বলে আমরা তাই শুনেছি বাবা যদি বলবেন না এটা করতে পারবেন না মা অসে করলেন না তোমার বাবা বলেছে এটা করো না তার মানে এটা সাপোর্ট করতো তো সেইটা হলো সবচেয়ে ভালো কথা আজকাল আমি জানি অনেক সময় ওই সাপোর্টটা হয় না সেদিন আমার এক ডাক্তার বলতেছে কি একটা কথায় কথায় যে ম্যাডাম আমরা যখন কাজ করি আমাদের যখন ফোনটা আমাদের ম্যাডামদের ফোনটা যখন বাজে ওরা অস্থির হয়ে যায় ফোন ধরো ফোন ধরো আমার বাচ্চার ফোন আমি বলছি কেন অস্থির হওয়ার কি বলে না ম্যাডামরা অসম্ভব রাগ করে যদি আমরা না ধরি কারণ কারণ বাচ্চারা নাকি খেপে যায় বলে পাঁচ ছয় বছর সাত আট দশ পনেরো বাচ্চা নাকি এত খেপে যায় যে কেন তুমি আমার ফোন ধরো নাই তো আমার কাছে শুনে একটু মনে হলো এটা ডাক্তার সে নিজে ডাক্তার সে মানুষ করতে পারে নাই কারণ সন্তানকে বোঝা উচিত তার কতটুক মানে কি বলবো মা কাজ করছে মা ডাক্তার মা কাজ করছে অপারেশন করছে রুগী দেখছে ব্যস্ত থাকতেই পারে হ্যাঁ তোমারও দরকার হতে পারে কিন্তু সেটার জন্য অনেক সময় নাকি ওরা বলছে হ্যাঁ তুমি ফোন ধরো না তুমি এই রকম খারাপ আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি এই করে ফেলছি তো ওরা নাকি বলছে আমার ডাক্তার জিজ্ঞেস করছেন যে ম্যাডাম এরকম কেন করে বলে না না ফোন না ধরলে কি করবে গর বন্ধ করে গিয়ে সুইসাইড করে ফেলবে এটা শুনে আমার একটু চিন্তা হলাম এটা একটা কেমন কথা তার মানে সে নিজ বোধ একটা খুব অশান্ত পরিবারে ছিল হতে পারে এখন যে যে পরিবারে সে আছে সেটা মনে হয় খুব একটা শান্ত পরিবার না কারণ হচ্ছে আমরা যা করব আমাদের ছেলে মেয়েটা ওটা করবে ওরা দেখবে ওরা ওটাই নকল করে ছোটো বাচ্চারা মা হয় না দুধ খাওয়ায় রান্না করে মা রান্না করে মা দুধ খাওয়ায় তো বাচ্চারা তো তাই করে সব মেয়েরা তো বাচ্চারা করে এটাই তো নিয়ম তো ভালো জিনিস দেখলে ওরা ভালোভাবে হবে বড়ো হবে আমি নিজে যেমন আমার খালি না আমার অনেক পাতিজান ভাগনা ভাগ্নি বহু আছে প্রত্যেকে তো দেখলাম হ্যাঁ মা বাপ কাজ করছে সময় দিছে শাসন করেছে ওই শাসনে কখনও প্রতিবাদ করে না বুঝেছে যে শাসনও দরকার আমরা দুষ্টুমি করেছি বকা খেয়েছি বলছে আজকে বিকালে গড়তে বের হতে পারবে না মেনেছে বুঝে এটা তখন আজকাল মনে হচ্ছে আমার কাছে সামহাও আমরা বাচ্চাদের ঠিক মনের কাছে যেতে পারছি না একটা মেকি মেকি ভাব হয়ে গেছে আমাদের মধ্যে বাচ্চা লুকে লুকে করতেছে সব কিছু তাই না ওরকম একটা বন্ধুর সম্পর্ক হওয়া উচিত তাই না তাই তো বন্ধু এবং সবচেয়ে বড়ো কথা হলো মানবে বড় বন্ধুকে আমরাই তো ছোটোবেলা বড়রা বললে কথা শুনেছি কিছুই না স্কুলের বড় আপারা বলছে আমরা জানতাম যে বড় আপারা এটা বলা মিন্স এটা ভালো কথা স্কুলতে মাঝে মাঝে বাস নষ্ট হইলে বড় আপাদের সাথে হেঁটে আসতে হইতো তো ওনারা আবার লাইন করে নিয়ে আসতেন একটা কথা বলছি আমরা ওদের বেশি চিন্তা ভাবনা জাস্ট স্কুলে টিচাররা বলে দিছে বা হেডমিস্ট্রেস যে এই পাড়ার তুমি নিয়ে যাও তো সেইটাই বলছি আগের দিনে একটা সম্প্রীতির ভাব ছিল সবাই সবাইকে মানত এই জন্য জানতো যে বড়রা যা করবে এটা ভালো কাজ করবে খারাপ কখনো করবো না মেনে নিত কারণ ওটাই শেখানো হয়েছে তাদের যে তুমি বড় হয়েছ তোমার এই কাজ ছোটরে কাজ প্রত্যেকটা কাজও কিন্তু ভাগ করা ছিল তো আমি ছোটো হয়ে বড় কাজ করে ফেলবো বড়োর আগে ছোটো কাজ করবে সেটা ছিল না এখন সামহা আমরা সময় বোধহয় কম দিই এটা সত্যি আগের মারা শুধু ঘর সংসার করতেন ঘরে থাকতেন এখন হয়তো সেটা না কিন্তু তার ফলে তো অন্য কাজ দিচ্ছে মা বাবারা তোমাকে তো ভালোভাবে রাখছে দুজন মিলে জব করলে যে আর্নিংয়ের জন্য তো আমি আমার আর্থিক অবস্থা ভালো হওয়াতে আমি তোমাকে ভালোভাবে মানুষ করতে পারছি হয়তো আগের দিনে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারতাম না পাঠশালায় পড়াতে হতো একটা কথা বলছি তো আমার আর্থিক অবস্থা ভালো হওয়াতে আমি তোমাকে ভালোভাবে পড়াচ্ছি আরও ভালো সঙ্গ দিতে পারছি ইন দ্য সেন্স ভালো জায়গায় আমরা মনে করি যে ভালো লোক থাকবে সুন্দরভাবে শিখবে তো সেটা কোনো কারণের জন্য ঠিক হচ্ছে না বাচ্চারা মনে করতেছে ও মা সারাক্ষণ বাইরে থাকে এখন আমার যা ইচ্ছা আমি করব। যা বলবো তাকে শুনতো মাকে একে এটা জিম্মি করে ফেলতেছে যে তুমি এটা আমাকে সাথে করবা না তা হবে না আমি তাহলে এটা করে ফেলবো এবং হচ্ছে তো বাচ্চারা একটুতে গিয়ে সুইসাইড করে ফেলছে এইটা বোধ আমাদের খুব বেশি দরকার স্কুলে মনোবিজ্ঞানী রাখা এখন কারণ বাচ্চারা তো চালাক আমরা ছিলাম বুকা যা বলতো তাই শুনছি তারা তো তা শুনবে না তারা আবার গিয়ে দেখবে ইন্টারনেটে দেখবে বা কোথাও দেখবে যে কি কোনটা ভালো এই আমার মনে হচ্ছে একদম ছোটোবেলার থেকে বোধহয় স্কুলেও এদের একটা আলাদা ক্লাস নিতে হবে যারা ওদের ঠিক সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আর দেখে দেখে তো সারা দিন দেখতেছে এই খুন এই খারাপ এই মার এই নিজের কাজিনকে মেরে ফেলতেছে দেখে তারা অন্যরকম হয়ে গেছে তো এটা আমাদের দোষ আমরা তাদের থেকে একটা সুন্দর পরিবেশ করে দিতে পারি নাই তা আমি সবাইকে বলবো আমাদের একটু চিন্তা করতে হবে যে কেন আমাদের ছেলে মেয়ে অন্যরকম হয়ে যাচ্ছে কোথায় কোথায় বাসা ছেড়ে চলে যাচ্ছে মাকে না বলে বাপকে না বলে ভাই বোনকে না বলে গিয়ে মরেও যাচ্ছে কেউ কেউ এটা একটা কথা হইল ওটা চিন্তা করে না যে আমাকে মানুষ করেছে তারা আমাকে কত আদর করে আমার অভাব তারা সারা জীবন ফিল করবে এই জিনিসটা চলে গেছে এখন এটা কিভাবে সেটা এই বিপদ থেকে উঠে আমরা আসবো আমি জানি না আমি চিন্তাও করি সবাই বোধহয় করছে তা আমার কাছে মনে হচ্ছে আমাদের কিছু মনোবিজ্ঞানী যাকে বলে এনালাইস এনালাইসিস করে ব্যাপারটা কি একদম তলিয়ে দেখতে পারে দরকার বোধহয় স্কুলে আপনার ছেলেমেয়েরা কি আপনার প্রত্যাশামত অবস্থানে পৌঁছেছে আমি যখন ছোট ছিলাম বা বেড়ে উঠেছি ইভেন আমি ডাক্তারও হয়ে গেছি কখনো ঠিক বুঝি নাই যে জানি যে কাজ করতে হবে আমাকে যে কাজই করি না কেন কাজের একটা সম্মান আছে যদি আমি ভালোবারে ভালোভাবে করতে পারি মানুষের আমার কাজ সেবা করা আমাদের পক্ষে যতটুক সম্ভব আমরা করে গিয়েছি বহু কিছুই করেছি এখন চিন্তা করলে মনে হয় কত যে ফ্রি ক্যাম্প করেছি সারা বাংলাদেশে তখনকার দিনে যাওয়া আসা যে কত সেই কোথায় সাতকিরা মাগুরা নড়াইল চশুহর আর ওইদিকে কোথায় কোথায় এখন দেখ তো কোনো চিন্তা করে কিন্তু করি আসছে কাজে ঢাকায় এমন কোনো বোধ হয় বসতে ছিল না রিক্সাওয়ালাদের যেখানে আমি এই যে নিজে গাড়ি চালিয়ে সানডে মর্নিং টু ইভিনিং সেবা করেছি উইদাউট এনি কোনোরকম চিন্তা না ওটা আমরা একটা কী জন্য করতাম তখন লায়নেস ক্লাব অফ ঢাকা গ্রিন করে গেছি সবাই বলছে আসেন ঠিক আছে করো তো প্রত্যাশা বলে কিছু ছিল না প্রত্যাশা একটাই ছিল কাজ করব মানুষের উপকার হবে ভালো থাকবে লোকজন সাথে আমিও ভালো থাকবো এই তো মানুষ তো কিসের জন্য কাজ করে নিজেও ভালো থাকবে অন্য যাতে ভালো থাকে এবং তো সেই জন্য আমি বলছি ওরকম কোনো দিন চিন্তা করিনি যে আমি একদিন ন্যাশনাল প্রফেসর হব এই হব বহু কিছু হয়েছি আমার ছেলে মেয়ে যেমন আমার বাপ মা পড়ালেখা করিয়েছে এখন তার জীবন তার সে যেভাবে চলবে আমি যেমন বিয়ে করলাম আমরা সিলেটিরা বাঙালিদের বলতো বাঙালি বেঙ্গলি একটা ওয়ার্ড ছিল আর সিলেটি হলো সিলেটি আলাদা আর এটা হলোBengali ওটা জানি না বেশিরভাগই জানেই ঘটনা Bengali বলা হতো আর সিলেটিদের সিলেটি তো খুব খুব অবাক হয়ে গেল মানে আমার বহিত ভাই আমার আগে বিয়ে করেছে মুহিত ভাই আবার করেছে আমরা ফুফাতো বোন উনি কিন্তু আমার ফুফাতো বোন মিসেস মুহিত তো মধ্যে আমি আবার এমন এক জায়গায় গেছি যে কেউ চিনে না জানে না শুনে না মানুষই কেমন জানে না এরকম অবস্থা তো সেটা বলছি বাট ওই যে বললাম বাপ মা জানে ওরা এখন বড় হয়েছে নিজে দাঁড়িয়েছে নিজের পায়ে তারা জানে তাদের ভালো মন্দ এখানে আপত্তি করার কিছু নেই তো সেই জন্য বললাম যে অনেকে আমার আব্বা মা যে রাজি হয়ে গেলো আমার ভাই বোনরা বহু লোক এখনো ওই নিয়ে চিন্তা করে যে কি করে রাজি হলো ওরা ওই সেটাই বলছি বাট ওরা হয়েছে এই জন্য যে হ্যাঁ মেয়ে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে সে জানে তার ভবিষ্যৎ তো আমি আমার ছেলে মেয়েকে লেখাপড়া করিয়েছি ওরাও জানে যে লেখাপড়া না করলে দুনিয়াতে কোনোরকম কিছু করতে পারবে না কতটুক করেছে আমার ওরকম কোনো প্রত্যাশা বলে কিছু ছিল না আমি জানি যে ওরা জীবনে ভালোই করবে এবং করেছে আমার মেয়ে যেখানেই গিয়েছে ওই আমেরিকাতেও আমাকে বলতো তার টিচাররা এত ভালো একটা মেয়ে তুমি আমাদের দিয়েছ আমরা প্রাউড অফ হার যখন সে মাত্র বোধ হয় থার্ড ইয়ার হবে একদিন সকালবেলা আমি তার রুমে ফোন দিয়ে দিছিলাম একটা প্যানিকি ফোন আমার মেয়ের কাছ থেকে সেই বস্টনের থেকে আইবি লিগ কলেজ স্মিথ কলেজ বলে সবাই চান্স পায় না কি ব্যাপার যে মাম্মি একটা ছেলে আমাকে ফোন করছে ছেলেদের কলেজ ওরা কিন্তু মেয়ে কলেজ ওদের নাম বললো কি যেন ফোন করে বলেছে যে তোমার কাছে আমার একটা ক্লাস করতে হবে তো ক্লাসটা কেন করতে হবে তাদের একজন টিচার আবার ছেলের টিচার ছিলেন ওই টিচারের নাম দিয়ে বললো মিস্টার স্মিথ নাকি যেন উনি নাকি ওকে বলছেন যে দেখো তুমি তো পাস করবে না ডি পাবে তুমি লুবনা কবির আছে ওইখানে পড়ে ওর কাছে তুমি এই সাবজেক্ট পড়ো তো নাকি বি পেলে সে অ্যাডমিশন পায় তা আমার মেয়ে তো ভয় পেয়ে গেছে যে আমি কি করে পড়াবো আমি কি চিনি না কিন্তু আমি বললাম দেখো তোমাকে টিচার যখন বলেছে ডেফিনেটলি সে বুঝেছে তুমি পারবে তুমি ভয় পাওয়ার কিছু নাই তুমি তাকে পড়াও তারপর ওই ছেলে বি পাইছে তো ওই যে বললাম ভাই اکبر মুহিত ভাই আমাকে আমেরিকায় আমি তো আমাকে ওদের যে লুবনা একটা মস্ত বড় ভুল করেছে করা উচিত হয় নাই এই বুদ্ধি বুদ্ধিপতি মেয়ে তারপরে কি ব্যাপার আমার সাথে আমার ওখানে বসтила আমার আরেক ভাইয়ের বউ আর ভাই বলে যে আমরা আমাদের মুহিত ভাইকে আমরা যদিও উনি আমাদের বড় আমাকে ছোটবেলা শিক্ষানো হয়েছিল বড় ভাই ছোট ভাই তো আমি যিনি বড় ওটাকে বড় ভাই ডাকতাম আর মুহিত ভাইকে ডাকতাম ছোট ভাই এখন আমার পরে দিয়ে এত ভাই বোন হয়েছে সবাই তো ছোট ভাই ডাকে তো সবাই বলছে বলে যে সে শুধু হার্ভার্ড ইউনিভার্সিটির নামটা শুধু আর না ওটা যদি না পায় কি হবে মানে উনি চিন্তায় পড়ে গেছে শুধু সে লেখছে হারভার্ড ইউনিভার্সিটিতে সে এম বিএ পড়বে তো উনি আমেরিকায় থাকে তখন উনি চিন্তায় পড়ে গেছে যে একটা কলেজের নাম দিছে কেন কয়েকটা দিলে তারপরে সেবারই পেয়েছে তখন বলে না বুঝতে পারছি সে জানে সে পাবেই সবাই অবাক হয়েছে শুনে তুমি একটাই নাম দিয়ে করে ভাই বেশি অবাক তো যেন বলছি কতটুক তার নিজের ক্যাপাসিটি সে জানে আমার ছেলে শুনে এখন আমি ক্যাডেট কলেজে যাব বাংলা জানে না খালি ইংলিশ জানে আর ওর কিন্তু আমার ছেলের হাতে করিয়ে আমেরিকায় হয়েছে ছোটোবেলা ওদের নিয়ে চলে গেছিলাম তো যাই হোক কলেজ হ্যাঁ সে এক মাস পড়ল এক মাস্টারকে আমারই ফ্রেন্ডরা জোগাড় করে দিলেন তখন সেই মাস্টার সাহেব বলছিলেন যে আমার বারোটা ছেলে পড়ে চান্স পালে আপনার ছেলেই পাবে এক মাস সে বাংলা খালি শিখছে বসে আর অঙ্ক বাংলাতে সে ক্যাডেট একদম বসাতে পেলো একদম ওই যে চিটোয়াঙ্গের চিরয়ঙ্গ যেটা হচ্ছে বেস্ট ফোজদাহাট কলেজ বলছি ফোজদারাহাট ক্যালেক্ট কলেজে চান্সই পেয়ে গেল এখন চার্জ পাওয়ার এখন যে অলরেডি ফাইভ ফিট প্রায় হয়ে গেছে খালি সবাইকে বলতো দোয়া করো আমি যেন এর বেশি না হয়ে খেলো এর বেশি লম্বা হলে নিবে না আলটিমেটলি হু ওয়েন্ট দেয়ার আমরা কেউ চাচ্ছিলাম না তাও গেল নেক্সট ইয়ার যখন সেভেন থেকে এইট নাইনে উঠলো তা আমার মা কান্নাকাটি করতেন যে নাতি এরকম হয়ে যাচ্ছে দেখতে কালো হয়ে যাচ্ছে হচ্ছে দেখতে পান না ইচ্ছা মতো আমি আবার ঠিক করলাম তাকে রাজি করালাম যে চলে আসো তো প্রথম রাজি না আর্মির লোকজন খুব অবাক হয়ে গেল কী সব আছে তাদের যে একজন বলল আচ্ছা আপনি কি মাথাটাটা টাথা খারাপ হয়ে গেছে নাইনে নিয়ে আসবেন তো ইভেন মাই ব্রাদার মুহিত বলছি তুই নাইনে আনবি আরেকটা বছর হলো তা বলছি আম্মা এত মন খারাপ করেন আম্মা তখন রিয়েলি সিখ তা আমার মেয়ে বলে মাম্মি তুমি যদি মনে করো তোমার ছেলে ভালো পড়াশোনায় যে কোনো কলেজ থেকে স্কুলে ভর্তি হলো তো ম্যাট্রিক পাস করতে পারবে তো আমরা মার বোন দুজন আমরা ডিসিশন নিলাম নিয়ে আসলাম ওখানে সব টিচার না করেছে যে সে ইংলিশ জানতো বাংলা জানতো না এখন জানেন আমাদের দেয়াল পত্রিকার লেখা সব বাংলাতে এসে সেন্ট জোসেফ ভর্তি করলাম এটা একটা মানে আল্লাহর কি বলবো রহমত নিয়ে গেলাম জন্য ছিল একটা ব্রাদার দেখে থেকে বলে এ তো বাংলা জানে না ইংলিশ জানে না তখন আমি বললাম সে ইংলিশ মিডিয়ামে পড়ছে সেভেন তখন উনি উঠল হাঁটল পায় বললো একাডেমি মানেটা কি বলে দেখো আমার বাপ মা আমাকে ভর্তি করছিল আর্মিতে কিন্তু আমি এখন ব্রাদার দেখে তো নান হয়ে গে ব্রাদার হয়ে নান না কি বলে ওদের মানে সেই মিশনারি বললো বলে আর কোনো কথা না আমার ছেলেকে আর কি জিজ্ঞেস করলো না জাস্ট অ্যাডমিশন দিয়ে দিলো ক্লাস নাইনে অনেকগুলো সাবজেক্টের অসুবিধা ছিল ওগুলো সে ম্যানেজ করলো আমাকে সো সারপ্রাইজ সারপ্রাইজ ওই হইলো আমার বন্ধু বান্ধব সব তো ডাক্তার সিনিয়র কি করে হলো কি করে হলো মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করলো না যখন শুনলো যে ইংলিশ মিডিয়ামে পড়ে এসে দিতে বাংলা পড়েছে হি ভালোভাবেই পাশ করলো তারপরে তো আমেরিকায় গেলো ওখান থেকে এম এ ইকোনমিক্স ভালোভাবে পাশ করে চলে আসলো কিন্তু তার কথা হলো সে বিদেশে থাকবে না কেম ব্যাক সে ঢাকায় আছে এই যে বললো আমার সাথেই থাকে তো এদিক দিয়ে আমার মনে হয় এবং আমাকে দিনই মানে কোনো দিনই কোনো কথা শুনতে হয় নাই বা কিছু যে তোমার ছেলে এই করছে খালি শুনেছি যে ভালো ভালো খারাপ শুনি না মেয়েও তাই তো ওই জন্য বললাম আমার ওইরকম কোনো প্রত্যাশা ওইভাবে ছিল না যে ছেলে একটা কিছু একটা হয়ে যাক যে যত আমি সবসময় বলি যা যতটুক ক্ষমতা সেই ক্ষমতাটা অ্যাপ্লাই করো অনেক ব্যস্ততার মাঝেও আপনি মা আমার মা অনুষ্ঠানে সময় দিয়েছেন মাই টিভি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর মাই টিভির পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার ধন্যবাদ আপনাদের সবাইকে আমি আমার গন্তরের তরফ থেকে ধন্যবাদ জানাই প্রিয় দর্শক আগামী পর্বে আবারও দেখা হবে কোনো এক মাকে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন